ঘূর্ণিঝড় মোচা নিয়ে আরও বাড়ল বিপদ। ইতিমধ্যেই সাগরে খেলা দেখাচ্ছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় মোচা। বিদ্যুৎ গতিতে স্থলভাগে আছড়ে পড়বে ভয়ালে ঘূর্ণিঝড়। শুক্রবার থেকেই আবহাওয়ায় তুলকালাম বদল চোখে পড়েছে। মোচা অতি প্রবল ঘূর্ণিঝড় অর্থাৎ ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে। এর পরের স্টেজ হলো সুপার সাইক্লোন। মোচার সেই স্টেজে যাওয়ার আশঙ্কা আপাতত নেই। উপকূল বরাবর সোজা প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা। ঘণ্টায় 170 থেকে 190 কিলোমিটার বেগে সেটি স্থলভাগে আছড়ে পড়ে ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাংলাদেশ এবং মায়ানমার উপকূলীয় জেলাগুলিতে। এই ঘূর্ণিঝড়ের একটা বিশাল প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরে এইমাত্র 8টি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা, কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি তাণ্ডব চালাবে, দুই বাংলার কোন কোন জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আতঙ্কের নাম ঘূর্ণিঝড় মোচা, যা সাগরে ইতিমধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বঙ্গোপসাগরের সমুদ্রের মাঝে সুনামির মতো তীব্র জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিশাল বিশাল ঢেউ উঠতে শুরু করেছে। এই মুহূর্তে পোর্ট বিলার থেকে 510 কিলোমিটার, কক্সবাজার থেকে 1320 কিলোমিটার এবং মায়ানমারের কুকপু থেকে 1220 কিলোমিটার দূরে মোচা অবস্থান করছে। জানা যাচ্ছে আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। এখন স্থলভাগে আছড়ে পড়ে তাণ্ডব চালানো শুধু সময়ের অপেক্ষা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই দিন অর্থাৎ শনিবার এবং রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকার 14টি জেলার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার, এই জেলাগুলিতে শনিবার থেকেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির তাণ্ডব। তবে রবিবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি, যে কারণে আগে থেকেই সতর্ক করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় মোচা তৈরি হয়েছে, যা এগিয়ে চলেছে স্থলভাগের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতের অন্তত 10টি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের অনুমান, এই ঘূর্ণিঝড় উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। 14ই মে দুপুরে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় এবং আস্তে আস্তে শক্তি হারাবে। এর প্রভাবে 13ই মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়। 14ই মে এই পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। 14ই মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।